বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার বিচারে বাধাদানকারী ইনডেমনিটি অধ্যাদেশের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর আরিফিন সিদ্দিকের মতে, বিচারের পাশাপাশি কমিশন গঠন করে ইতিহাসের সব খলনায়কদের নাম প্রকাশ করা জরুরি। অন্যদিকে ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা দখল করেছিল তাদের মরণোত্তর কোর্ট মার্শাল হওয়া উচিত। আরো জানাচ্ছেন মোহাম্মদ শামীম। মেজর ডালিম বলছি, শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ঘাতকের দল। ইতিহাসের নিকৃষ্টতম এই হত্যাকাণ্ডের পর খুনিদের বিচারের পথ রুদ্ধ করতে 26 সেপ্টেম্বর ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে সংবিধান বহির্ভূতভাবে ক্ষমতা দখল করে খন্দকার মুস্তাক। তবে সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময় পর কার্যকারিতা হারাতো এই অধ্যাদেশ, কিন্তু ক্ষমতায় এসে জঘন্য এই অধ্যাদেশকে সংবিধানের অংশ করার উদ্যোগ নেন জিয়াউর রহমান। 1979 সালের 9 জুলাই সংসদে পাশ করা হয় এই কালো আইন। এর মধ্য দিয়ে ইতিহাসের কালো অধ্যায়কে আরও দীর্ঘায়িত করেন বলে বিশ্লেষকরা মনে করেন। খন্দকার মুস্তাক ইন্ডেমনিটি অর্ডিন্যান্সে বলেছিল যে যারা বঙ্গবন্ধুকে খুন করেছে তাদের দায়মুক্তি দেওয়া হলো, তাদের বিচার করা যাবে না। জিয়াউর রহমান যে সামরিক আইন জারি করেছে, কতগুলো সামরিক অভ্যুত্থান হয়েছে, সামরিক ফরমান জারি করেছে, এই সব কিছু একসাথে ইন্ডেমনিটি অর্ডার ইন্ডেমনিটি আইনের সঙ্গে যুক্ত করে পঞ্চম সংশোধনী পাশ করে এটাকে সংবিধানের অন্তর্ভুক্ত করা হলো। তাদের মতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও পরবর্তীতে ইন্ডেমনিটি অধ্যাদেশ দেশের রাজনৈতিক পরিবেশের পাশাপাশি সেনাবাহিনীকেও কলুষিত করেছে। ওই একটি দায়মুক্তি অধ্যাদেশের মধ্য দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে নষ্ট করা হয়েছে, রাজনীতিকে নষ্ট করা হয়েছে। কারণ সেনাবাহিনী কিছু সদস্য জাতির জনককে হত্যা করেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ হতে পারে, তার সঙ্গে মতভিন্নতা হতে পারে, কিন্তু হত্যা করতে হবে এটা কোনো আইন নয়। তারা সেনা আইন লঙ্ঘন করেছিল, তাদের বিচার হয়েছে হত্যার, কিন্তু তারা যে সেনা আইন লঙ্ঘন করেছে তার কোর্ট মার্শাল এখনও হয়নি আমি দাবি করছি। জাতীয় পার্টি ও পরবর্তী বিএনপি শাসনামলেও খুনিদের মদদ দেয়া হয়। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই আইন বাতিল করলে তার বিরোধিতা করে বিএনপি জামাত। বিএনপি জামাত তো প্রতিবাদ করবেই, কারণ হচ্ছে যে পঞ্চম সংশোধনীর কাছেই তাদের শেকড় বাঁধা আছে, প্রতিবাদ করবেই। বিএনপি বলি বা জামাত বলি, এরা তো মুক্তিযুদ্ধের বাংলাদেশের পক্ষে ছিল না। এই আইন করার সাথে জড়িত সবার নাম জনগণের সামনে প্রকাশ করা জরুরি বলে মনে করেন তারা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যারা প্রত্যক্ষ জড়িত, যারা বঙ্গবন্ধুর বুকে গিয়ে মেশিন গান ছুড়েছে, মেশিন গানের গুলি ছুড়েছে, তাদের হয়তো বিচার হয়েছে আজকে, কিন্তু এই পুরো ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত ছিল বিভিন্নভাবে প্রত্যক্ষ অপরোক্ষভাবে, তাদেরকেও কিন্তু বিচার অন্তত না করা গেলেও একটা কমিশনের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করা দরকার আছে। শুধু কমিশন নয়, কমিশনের প্রাপ্ত তথ্যাদি শ্বেতপত্র আকারে প্রকাশ করতে হবে। এই দাবিটি বহুদিন থেকে জানিয়েছি, যাতে করে জনগণ জানতে পারে, এটা গণতান্ত্রিক রীতি। বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পন্ন হলেও এখন ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ডের নেপথ্যের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা জরুরি বলে বিশ্লেষকরা মনে করেন। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।